সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা প্রতিদিন আমাদের চারপাশে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। অনেকে আমরা বুঝতে পারি, অনেকে আমরা বুঝতে পারি না। তাহলে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে সবার বাড়িতেই আমরা জানি যে দরজা জানালা গ্রিলের যে লোহা থাকে, এই লোহার মধ্যে মরিচা পড়ে। তাহলে এই লোহার উপর মরিচা, এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ লোহা বায়ু থেকে জলীয় বাষ্প এবং অক্সিজেন শোষণ করে মরিচার সৃষ্টি করে। অর্থাৎ লোহা অক্সিজেন এবং পানির সাথে যুক্ত হয়ে, জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে প্রথমে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে। তারপর ফেরিক হাইড্রোক্সাইডকে রূপান্তরিত হয়ে মরিচা সৃষ্টি করে। মরিচা হলো আর্দ্র ফেরিক অক্সাইড। অর্থাৎ ফেরিক অক্সাইডের সাথে যদি ক্যালাস পানি থাকে তাহলে সেটাই হচ্ছে মরিচা। তাহলে এখানে আর্দ্র ফেরিক অক্সাইডকেই বলা হয় মরিচা। তাহলে এইভাবে লোহার উপর মরিচার সৃষ্টি করে। তাহলে এটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। তারপর তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ। আমরা যদি তামা এবং অ্যালুমিনিয়ামকে খোলা অবস্থায় রাখলে সেটা বায়ুর অক্সিজেন শোষণ করে তারপর এক ধরনের আস্তরণ সৃষ্টি হয়। তাহলে তামার উপর সৃষ্টি হয় কপার অক্সাইড আর অ্যালুমিনিয়ামের উপর সৃষ্টি হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এই অক্সাইড দুইটা যখন তৈরি হয় তখন এর উপর একটা প্রলেপ সৃষ্টি হয়। এই প্রলেপটা এতই গভীর থাকে যে এর ভিতরে আর বায়ু প্রবেশ করতে পারে না, অর্থাৎ অক্সিজেন প্রবেশ করতে পারে না। তখন তামা এবং অ্যালুমিনিয়াম আর ক্ষয়প্রাপ্ত হয় না। পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালানি নিরাময়। আমরা জানি যে পিঁপড়া বা মৌমাছির কামড়ালে প্রচুর ব্যথা হয়। তাহলে এই ব্যথার কারণ হচ্ছে একটাই, সেটা হলো অ্যাসিড। অর্থাৎ পিঁপড়া বা মৌমাছির শুলে এক ধরনের অ্যাসিড থাকে, এই অ্যাসিডের কারণে ব্যথার সৃষ্টি হয়। তাহলে আমরা সাধারণত পিঁপড়া বা মৌমাছির কামড় থেকে, জ্বালা থেকে বাঁচার জন্য চুন ব্যবহার করি। তাহলে চুন হচ্ছে ক্ষারধর্মী পদার্থ। ওই ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় প্রশমিত হয়ে যায়, তখন সেখানে আর ব্যথা থাকে না, অর্থাৎ এর জ্বালা থেকে আমরা বাঁচতে পারি। তো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। তাহলে আমরা যে খাবার খাই সেটা সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, যেমন গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ অক্সিজেন দ্বারা দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, পানি বা শক্তি উৎপন্ন করে। অর্থাৎ এর সাথে যে শক্তি, এই শ্বসন প্রক্রিয়াটা যে শক্তি উৎপন্ন হয় সেটা আমাদের দেহের কাজে লাগে আর বাকিটা বর্জ্য পদার্থ হিসেবে বের হয়ে যায়। তাহলে এইভাবে শ্বসন প্রক্রিয়ার জন্য যে রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন, অর্থাৎ গ্লুকোজকে দহনের ফলে শক্তি উৎপন্ন হয়। তাহলে এটা হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। তো জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার। তাহলে রান্না করার জন্য আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি সেই প্রাকৃতিক গ্যাসে থাকা প্রধান উপাদান হলো মিথেন। তাহলে এই মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে আমরা কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি পাই। এই তাপশক্তি দিয়ে আমরা রান্নার কাজ করে থাকি। তাহলে এই বিক্রিয়াগুলো বাস্তব ক্ষেত্রে প্রতিদিনই প্রতিনিয়তই ঘটছে। তার মধ্যে কিছুটা হচ্ছে উপকারী আর কিছুটা হচ্ছে অপকারী, অর্থাৎ কিছুটা ক্ষতি করে। যেমন লোহার উপর মরিচা সৃষ্টি করা। তাহলে লোহার উপর মরিচা সৃষ্টি হলে এই মরিচাটা হচ্ছে এক ধরনের জালির মতো পদার্থ, যার ফলে এর ভিতরে ফাঁকা থাকে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এর ভিতর দিয়ে অক্সিজেন প্রবেশ করে, জলীয় বাষ্প প্রবেশ করে লোহা ধীরে ধীরে ক্ষয় হতে হতে একসময় নিঃশেষ হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, প্রতিরোধ করার জন্য এর উপর প্রলেপ দেওয়া যায়, অর্থাৎ রং করা যায় বা অন্য কোনো প্রলেপ, অর্থাৎ অন্য কোনো কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, যেটাকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এছাড়াও যদি জিঙ্ক দিয়ে প্রলেপ দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় গ্যালভানাইজিং, আর যদি টিন দিয়ে প্রলেপ দেওয়া হয় সেটাকে বলা হয় টিন প্লেটিং। আর বর্ষাকালে আমরা একটা বিষয় লক্ষ্য করবো যে বাড়ির ছাদের উপর দেখা যায় সাধারণত শেওলা জমে পিচ্ছিল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এক ধরনের ক্ষারজাতীয় পদার্থ। তাহলে এর মধ্যে আমরা এই পিচ্ছিল রোধ করার জন্য বালি ছিটিয়ে দিই। তাহলে বালিটা হচ্ছে অম্লধর্মী পদার্থ। তখন এই বালি এবং ক্ষারধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয় এবং সেই পিচ্ছিলতা দূর হয়। তাহলে এই সকল বাস্তব ঘটনাগুলো আমরা প্রতিদিনই দেখে থাকি। তাহলে আজকে এ পর্যন্ত। পরের ক্লাসে আমরা আরও বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব।